আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টক আমের আচার। আমি যেভাবে বানাই সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফুল ভিডিওটা দেখবেন, কোনোখানে স্কিপ করবেন না, খুব চটজলদি রেসিপি এটা, একদিনেই বানিয়ে খাওয়া যাবে। এ দেখুন, প্যাকিং করছি রিলেটিভদের পাঠানোর জন্য। কিভাবে বানালাম দেখতে থাকুন। ঝড়ে গাছের অনেক আম পড়ে গেছে, তো সেই আমগুলো তো কাজে লাগাতে হবে, সব তো আর এমনি খাওয়া যায় না। আর কিছুটা পাড়ায় দিলাম, আর কিছুটা কেটে আচার বানালাম। আঁঠি ছাড়াই আমগুলো কেটেছি, কারণ আঁঠিগুলো ভীষণ শক্ত হয়ে গেছে। আমগুলো ছোট ছোট আকারে সাইজ করেছি, কিছু কিছু বাদ দিয়েছি কারণ অনেক আম ফেটে গেছে, সেই দিকগুলো বাদ দিতে হয়েছে। অনেক রাস্তায় আম পড়ে ফেটে যায়, অনেক উঁচু থেকে পড়ে তাই জন্য। তো সবগুলো আমি ধুয়ে নিলাম কাটার পর। এবার জল ঝরাতে দিচ্ছি, একটা পাত্রে রেখেছি যেখানে জলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়া যায়। কিছুক্ষণ রাখার পর আমি এর মধ্যে কি কি মশলা এর সঙ্গে লাগবে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কালো জিরে, জিরে, পাঁচফোড়ন, সর্ষে, জোয়ান আর শুকনো লঙ্কা, এগুলো ছাড়াও আরও আছে। দেখতে পাচ্ছেন, শুকনো লঙ্কা, কালো জিরে, জোয়ান, মৌরি, পাঁচফোড়ন সব আমি রেডি করে রেখেছি। একটা শুকনো কড়াইতে বিনা তেল দিয়ে প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়েছি, গোটা জিরে দিলাম, এখানে অল্প গোটা ধনেও দিতে পারেন, তারপরে আমি পাঁচফোড়ন দিয়েছি। সবে কিন্তু মাত্রা বুঝে একটু জোয়ান দিলাম, বাকি জোয়ানটা আমি আচারে এমনি গোটাই দেব, তাই জন্য জোয়ান পুরো দিইনি। এখানে সর্ষে দিলাম, কিছুটা ভাজতে দিলাম যেটা এক ঢাকনা মতো, আর এখানে মৌরি দেখতে পাচ্ছেন, সবই খুব যে বেশি তা কিন্তু নয়, কিছুটা মৌরি দিলাম এখানে, আর কিছুটা আমি আচারে গোটাই দেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটু ঠান্ডা করার পর মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, এটা গুঁড়ো করে নেব। তো একবার গুঁড়ো করে নেওয়ার পর আমি এখানে গোটা গরম মশলা কিছুটা দিলাম, আবার একবার গুঁড়ো করে নিলাম। এখানে আমি সর্ষে দিলাম, যেটা কোনোভাবে ভাজা হয়নি আর কোনো ভেজানোও নয়, সেই সর্ষেগুলো দিয়ে আর একবার আমি গুঁড়ো করে নিলাম। খুব বেশি ডাস্ট হওয়ার দরকার নেই, একটু দানা দানা থাকলেও মন্দ নয়। দেখতেই পাচ্ছেন আমার গুঁড়ো করা হয়ে গেছে, আমার মশলা রেডি। এরপর আমি আমগুলোর জল ঝরিয়ে নিয়েছি, এবার আমি এই আচার বানাবো, চটজলদি আচার, যেটা আমি আজকেই খেতে পারবো। আর আমার কিছু আঁঠি ছিল, সেগুলো আমি আচারি চাটনি করে নিয়েছি, কারণ আঁঠিগুলো ফেলে দেবো আর এতগুলো আঁঠিও খাওয়াও সম্ভব নয়, বাড়িতে মেম্বার কম। আচারগুলো বানিয়ে রাখলে রিলেটিভ সবাইকে বা সঞ্চয় করেও রাখা যায় আর দিয়েও যায়। কড়াইয়ে কিছুটা তেল গরম করলাম, গোটা গরম মশলা এখানে ফোড়ন দিলাম, আর কালো জিরা ফোড়ন দিলাম আন্দাজ মতো, এতে স্মেলটা খুব ভালো আসে। কাটা আমগুলো দিয়ে দিলাম, অনেক সাইজ অনেক রকম আছে, কারণ কি আমগুলো ফাটা ছিল কিছুটা, কিছু কিছু আম ফাটা ছিল, যার জন্য সব সমান মাপের কাটা হয়নি। এখানে আমি জোয়ান দিচ্ছি, জোয়ানটা আমি আগে দিলাম, কিন্তু আপনারা এটাকে পরেও দিতে পারেন, এখানে আপনারা নুন দিয়ে দিতে পারেন। আমি এখানে হলুদ দিয়েছি, তারপর লঙ্কা গুঁড়ো দিলাম, আর এটা ধিমে আছে, গ্যাসটা করে করতে হবে। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম এক চামচ করে, বড় চামচের এক চামচ করে। যেমন আমের আচার বানাবে সেই অনুযায়ী আপনারা মশলা দিতে পারেন। আমি এখানে আন্দাজ অনুসারে দিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বেশি মশলাও অ্যাড করতে পারেন। আমি এখানে এবার নুন দিয়ে দিলাম, এবার আন্দাজ মতো নুন দেওয়ার পর আর কাশ্মীরি মিরচও দিলাম কালারের জন্য। তারপর ভালো মতো আমগুলো নাড়িয়ে চাড়িয়ে নিলাম সব একসাথে। এবার গ্যাসটাকে কমিয়ে কমিয়ে এটাকে করতে হবে ভালো করে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার সঙ্গে থাকবেন। তো নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর চলে এসেছে। এখানে কোনো জল অ্যাড করবার দরকার নাই, কারণ আমের মধ্যে
নুন পড়েছে, আর নুনেতে যে জলটা বেরাবে সেই জলেতেই এই আমের আচারটা কষিয়ে কষিয়ে আস্তে আস্তে হবে। এই যেহেতু আমাদের গাছের আমগুলো টক কম, সেহেতু আমি এখানে কিছুটা লেবুর রস বার করছি আমের আচারের ভিতরে দেওয়ার জন্য। এখানে আমি রসগুলো বার করে বীজগুলো আমি বার উঠিয়ে নেব। তো রস আমি অনেকটাই বার করে নিয়েছি, আপনারা চাইলে রস না দিলেও ক্ষতি নেই, আর দিলেও কোনো অসুবিধা নেই, ভালোই হবে এতে। এখানে আমি লেবুর রসটা ঢেলে দিচ্ছি, আর এরপর আমি দেখতেই পাচ্ছেন, আর নুন দেওয়াতে কিছুটা জল বেরিয়ে এসেছিল, আর তার মশলাগুলো বাকি আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি গুঁড়ো মশলা আরও করে রেখেছিলাম। আর এখানে দিলাম কিছুটা জোয়ান মৌরি, হ্যাঁ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আর কিছু আমি গোটা লেবুও দিয়েছি, যেটা একটুখানি ঘষে নিয়েও দিলে ভালো হয়। আপনারা যদি দেন দিতে পারেন, এখানে এই পদ্ধতিতে আপনারা মিক্স আচারও করতে পারেন, বেশ ভালোই হবে। আর এখানে আমি ভিনিগার দিলাম, আর আমি এখানে কাঁচা সর্ষের তেলও দেব। তো কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারাও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আচার প্রায় হয়েই এসছে, এবার নামানোর পালা। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার দিয়েছে। তো আপনাদের কেমন লাগলো এই পর্যন্ত যারা দেখেছেন, অসংখ্য ধন্যবাদ সকলকে। এভাবে পাশে থাকবেন, আমি আর একটু এখানে ভিনিগার দিয়ে দিলাম, ভিনিগারটা আপনারাও লাস্টেই দেবেন। আর আমার এছাড়াও ছটা প্রোডাক্ট আপডেটের পেজ আছে, যেখানে আমি প্রোডাক্ট আপডেট দিয়ে থাকি, যেগুলো আপনারা আমার কাছে পেয়ে যাবেন খুবই কম প্রাইসে, যেমন শাড়ি, কুর্তি, লেহেঙ্গা, গাউন, নাইটি, ব্লাউজ, জুয়েলারি, ছেলেদের পাওয়া যাবে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, এটিসি, এই ধরনের কালেকশান আপডেট আপনারা আমার কাছে পেয়ে যাবেন খুবই কম প্রাইসে পেয়ে যাবেন। আমার গ্রুপ আছে, আর আমার সেলারও আছে, রিসেলিং করতে চাইলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, ডিটেলসে আপনারা পেয়ে যাবেন আমার পেজ লিঙ্কগুলো। অবশ্যই যারা নতুন ফলো সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের নানা রকম ভিডিও আর আরও আপডেট আপনারা আমার কাছে পাবেন। আশা করি আপনাদের কাজে লাগবে, আর আপনাদের পাশে আছি আমি, আপনারাও আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকলেন, আমার কথা, আমার রেসিপি দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এইভাবে বানিয়ে আপনারা আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। তো কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, আপনাদের এক একটা লাইক কমেন্টে আমি অনেক ইন্সপায়ার হই। আপনাদের জন্যই আরও নিত্য নতুন আইডিয়া, আরও নতুন নতুন রেসিপি আপনারা আমার শেয়ার করতে মন জাগে। তো আপনারা পাশে আছেন, তাই একটু একটু করে এই পথ চলছে, আর আপনারা পাশে থাকলে আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে অনেক দূর আমি যেতে পারবো। তো একার দ্বারা কিন্তু কিছু হবে না, এখানে সকলের সকলের সাথে থাকলে তবেই এগানো যাবে এই পথে। তো আমি আবার দেখাচ্ছি, এখানে আম তেলের মধ্যে আমি গ্যাস কমিয়ে কমিয়ে ভেজে নিচ্ছি, আর এই সেম পদ্ধতিতে আমি আচারটা আবার বানিয়েছি, কারণ অনেকজনকেই আমি বানিয়ে বানিয়ে, আমার রিলেটিভদের জন্য ওই আম পড়ছে আর আমি বানিয়ে বানিয়ে রাখছি এইভাবে। তো যারা নতুন অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমের এখন নানা রকম রেসিপি বানানো যায়, স্টোর করা যায়। লাস্টে একটাই জিজ্ঞাসা আপনাদের কাছে, আমের কোন রেসিপিটা আপনাদের ভালো লাগে সবচেয়ে বেশি, অবশ্যই রেসিপির নাম বলবেন। আর আম কাঁচা না পাকা কোনটা বেশি ভালো লাগে কমেন্ট করতে।